আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজার থেকে মুরগি আনলাম, এনে এখন কাটা দেখাবো আপনাদেরকে কিভাবে আমি কাটি। মুরগি পরিষ্কার করে আনছি চামড়া ফেলে দিয়ে, পরিষ্কার করে নিয়ে আসছি, কেটে পরিষ্কার করে আনছি। এখন কাটব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কিভাবে মুরগি কাটি তাই দেখাচ্ছি, দেখতে থাকেন। কিভাবে কাজ করি, মুরগি কাটতেছি, দেশি মুরগি চারটে নিয়ে আসছি একসাথে, দেশি মুরগি। আমার ভিডিওটা ভালো লাগছে কিনা জানি না, তবে প্লিজ ভিউয়ার্স ভাই বোনেরা দেখেন আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন। জানি না আপনারা কীভাবে কাটেন, আমি যেভাবে কাটি, যেভাবে কাটতে পারি সেইভাবে কেটে দেখাচ্ছি। সবাই হয়তো এইভাবেই কাটেন, আর যারা কাটতে পারেন না তাদেরকে দেখাচ্ছি, আর যারা কাটতে পারেন তাদের তো দেখানোর প্রশ্ন ওঠে না, যারা পারেন না এইভাবে কাটলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি সিজার দিয়ে কাটলে। বটি তো কাজ করি কিন্তু সিজারে বেশি কাজ করি। এইটা মনে হয় আমার কাছে তাড়াতাড়ি। শুধু কাটাটাই আপনাদের দেখাবো, কারণ বেশি লম্বা হয়ে যাবে ভিডিও আবার, এই জন্য চেষ্টা করব আপনাদের ছোটোখাটো ভিডিও দেওয়ার জন্য। কাটার পর যদি পরিষ্কারটা দেখ, পরিষ্কার করে আমি কাটতেছি, তারপর আবার তো পরিষ্কার করে রাখবো, সেটা আর শেয়ার করবো না, কাটাটাই দেখালাম। ভালো করে পরিষ্কার না রাখলে আপনার রক্ত বের হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে রাখতে হবে ফ্রিজে। আমি সবসময় তাই করি, মুরগি কখনো না কেটে রাখি না। এই যে একটু আগে আনছি, এনে এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখব, ফ্রিজে সংরক্ষণ করব, ফ্রিজে সংরক্ষণ করব। সংরক্ষণ মানে আবার ভেবেন না সারা বছরের জন্য, এই কিছু দিনের জন্য সপ্তাহখানেকের মুরগি আনছি রেখে দেব। এই তো প্রায় আমার কাটা শেষ,
জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা। আমি রূপা হাসান, আমার ভিডিওটা প্লিজ প্লিজ দেখবেন আপনারা। শেষ আর একটা হলে, এইটা হলে শেষ মুরগি। আরো তাড়াহুড়ো করে কাটলে আরো তাড়াতাড়ি শেষ করা যায়। আমি একটু আস্তে আস্তে কাটতেছি। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে, মানে 4 মিনিটে মুরগি, 4-5 মিনিটে মুরগি কেটে শেষ করছে। আজকে তো একটু আস্তে আস্তে লাগতেছে। অনেক সময় আওয়াজ শুনতে পান আশেপাশে, তো একটু আওয়াজ শোনাই যাবে। কেউ কিছু মাইন্ড করলে সাইন করা যাবে না। এবার আমার মুরগি কাটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, আপনাদের দেখানো শেষ, মুরগি কাটাও শেষ। এখন ধোবো, ধোয়ার আর তো বললাম, এই যে মুরগি কাটা শেষ। ভালো অল্প কিছুদিন পরে মাইক্রোফোনে আমি ভয়েস দেব, তখন ভালো আওয়াজ হবে। কেউ বলে না। আল্লাহ হাফেজ দিও। হ্যাঁ দেবো। আপনারা ধৈর্য ধরে দেখেন, কিন্তু সাবস্ক্রাইব কেউ করেন না। প্লিজ ভাইয়েরা আপুরা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।